হ্যালো মিয়ার্স মিউটিটিভ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুখের যে কোনো কালো দাগ বা গভীর দাগটা হয়ে গেছে অনেক পুরনো দাগ স্কিনে স্কিনটা সবসময় কালো লাগে কোনো গ্লোয়িং দেয় না সেরকমই একটা আমি তোমাদের লিকুইড সিরাম তৈরি করা শেখাবো এটা তোমরা স্টোর করে রেখে কিন্তু ইউজ করতে পারবে দিন দিন ত্বক কিন্তু ভীষণ ভালো কিন্তু পরিষ্কার হয়ে উঠবে দাগমুক্ত হয়ে উঠবে তো তার জন্য বাটিতে আমাদের নিতে হবে অ্যালোভেরা জেল তোমাদের কাছে যদি পিওর অ্যালোভেরা জেল থাকে তো সেটাই নিলে সব থেকে ভালো তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পাবে তো দেখো আমি এখানে মার্কেটের অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি পিওর অ্যালোভেরা জেল কিন্তু ভীষণ ভালো ভিটামিন ইর কাজ করে ত্বকে অক্সিডেন্ট দেয় স্কিনে এজিং আসতে দেয় না আর দাগছোপ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হালকা করতে সাহায্য করে বিশেষ করে মেচে দাগ বা নির যে দাগগুলো হয়ে থাকে আর সান কিন্তু ভীষণ ভালো তুলতে তাড়াতাড়ি সাহায্য করে তো আমি এখানে দু চামচ মতো অ্যালোভেরা জেল দিয়ে দিলাম অ্যালোভেরা জেলের সাথে এবার আমরা নিয়ে নেব আলু এখানে দেখো আলু আমি একটা ছোট পিস নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এবার আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব মানে মোটামুটি আমার আলুর একটু রস লাগবে এক চামচ মতো আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি স্কিনে ব্লিচিংয়ের কাজ করে আলু কিন্তু আমাদের ত্বকের ছোপ তুলে দিতে সাহায্য করে খুব চটজলদি তাছাড়া কিন্তু যাদের বিভিন্ন ফ্রেকেলসের প্রবলেম ছুলি স্কিনে সেই ছুলিও কিন্তু অনেকটা কমিয়ে আনে আলুর রস এবার আমি আলুর বাটিটা সরিয়ে নেব এবার অ্যালোভেরা জেল যেখানে আমি নিয়েছিলাম একটা পাত্রে তার মধ্যে ওই যে আলু গ্রেট করলাম সেই গ্রেড করাটা আমি কিন্তু হালকা চেপে রসটা বের করে নেব। তো দেখো বন্ধুরা মোটামুটি আমার স্পুনটা খুব ছোট চামচটা তো এই ছোট চামচের এক চামচ আলুর রস নিতে হবে যাতে যখন আমরা মিক্স করব ফেস প্যাকটা মানে ফেস সলিউশনটা বা ফেস সিরাম বলতে পারো সেটা কিন্তু যেমন নর্মাল হয় লিকুইড টাইপের বেশি না হয় বা বেশি কিন্তু ঠিক না হয় এটা নর্মাল টাইপের হয় তো দেখো আমি এটা ভালোভাবে আলুর রসের সঙ্গে অ্যালোভেরা যে মিক্স করে নেব বন্ধুরা রেমেডিটা কিন্তু ভীষণ উপকারে আসবে যদি কেউ ধৈর্য ধরে এটা তোমরা ব্যবহার করো নিয়মিত চট জলদি ইনস্ট্যান্ট দু তিন দিনের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পাবে দু তিন দিন নাইট এটা অ্যাপ্লাই করো দেখবে দু তিন দিনের মধ্যেই কিন্তু তোমরা অনেকটা দাগছোপ ক্লিয়ার দেখতে পাবে ত্বক কিন্তু আগের থেকে অনেকটা ব্রাইট ভাব আসবে তোমরা নিজেরাই সেটা দেখতে পাবে কিন্তু তফাত এবার একসঙ্গে আমি এটা ভালো করে মিক্স করে নিলাম মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি নিয়ে নেবো দুধ এখানে অল্প একটু জ্বালানো মিল্ক নিতে হবে কাঁচা দুধ নেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা রেখে ইউজ করবে অবশ্যই জ্বালানো মিল্ক নিলেই যত ভালো হয় তো দেখো মিল্কে থাকে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন তার ফলে কিন্তু আমাদের চেহারার অনেক সমস্যা দূর করে চেহারাকে হোয়াইটনিংয়ের কাজ করে চেহারা কিন্তু ফর্সা করে তোলে খুব দ্রুত এবং চেহারায় ময়শ্চারাইজার লেভেলটা ঠিক রাখে যাদের ত্বক খুব রুক্ষ বন্ধুরা এটা মনে রাখবে ত্বক যত রুক্ষ হবে শুষ্ক হবে তত কিন্তু ত্বকে মানে চকচকে ভাব হারিয়ে যাবে ত্বকে গ্লো হারিয়ে যাবে ত্বক কিন্তু দাগ ছোপ পড়ে যাবে তাই বলবো ময়েশ্চারাইজার স্কিনের ক্ষেত্রে মাস্ট তো দেখো দুধ কিন্তু ময়শ্চারাইজার হিসাবেও কাজ করে ভীষণ ভালো তো আমি ভালোভাবে এটা মিক্স করে নিলাম তিনটে উপাদান মিক্স করা হয়ে গেলে ঠিক এরকম দেখতে হবে দেখো তোমরা লিকুইডটা এবার এভাবেই তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো পাঁচ থেকে সাত দিন এটা ইউজ করতে পারো আর তোমরা যদি না স্টোর করে রাখতে চাও যেদিন যেদিন ইউজ করবে সেদিন সেদিন এটা বানিয়ে কিন্তু পুরো মুখে ইউজ করে নেবে ইউজ করে সারা রাত ওভাবেই রেখে দেবে সকালে উঠে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবের সঙ্গে চ্যানেলের সাবস্ক্রাইব করো ধন্যবাদ